সন্দেশখালী বড় ইস্যু, তা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার নিজেরা রিয়্যাক্ট করেছেন, আজকেও রিয়্যাক্ট করলেন, অথচ মহিলা ব্রিগেড হিসেবে যাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলো তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, মানসিকতা খুব পরিবর্তন দেখতে পাওয়া গেল না? হ্যাঁ, এই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি প্রথমে আসি যে শাসক দলের যিনি এখানে মুখপত্র রয়েছেন তাকে বলি যে আমাদের ডেসিবেল বলে একটা কথা হয়, তো সামহাও আপনারা বোধহয় এটা ভুলে গেছেন, এটা আমরা ডিবেটে বসি আমরা আছি। ওয়ান হলে কি করতে হয়? মণিপুরে যখন ঘটনা ঘটে আপনি কি আমার কথা বলতে পারবেন? আমার কথা তো শঙ্কু বলে না, যাই হোক এটা অন্যায় হয়েছে, ডবল ইঞ্জিন চলবে কথা বলার সময় কথা বলি, ছোটবেলায় শিখেছি, আপনি তো শিক্ষক মানুষ, এই ভদ্রতা রাখুন, কথা বলার সময় কথা বলবেন। 146 জন বলার ছিল, আমার যে কথাটা বলার ছিল যে স্বর্ণালী আপনারা বারবার বলছেন আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে শাহজাহানের দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আপনি যেটাকে বলছেন আমি স্বর্ণালী আপনাকে আপনি প্লিজ বক্তব্য স্বর্ণালী আপনাকে আমি একটু কাটছি, নালে বাধ্য হচ্ছে যে যে ছবি আমি একটু কথা বলছি, যেটাকে আপনি র‍্যাম্প যেটা বলছেন, র‍্যাম্প বলতে চাইছি এই শব্দটা তুমিও যেটা ব্যবহার করলে আমি সভ্য না অসভ্য, আপনি একটা কথা বলতে দিচ্ছেন না, আপনি একটা কথা বলতে দিচ্ছেন না, না না আপনাকে আপনি বলেছেন আপনি মঞ্চে কাউকে বলতে দেবেন না, বিশ্বাস করুন না, বসুন বসুন বসুন, হতে পারে না, সমিতিটা হতে পারে না, সমিতিটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, দরকার নেই, অডিও দাও অডিও দাও, দরকার নেই দরকার নেই, হতে পারে না, আপনি না আপনি এত কথা বললেন, আপনি এত কথা বললেন, আপনি কেন বলতে দিচ্ছেন না, নাকি এটা অসভ্যতা নয়, না না এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এক সেকেন্ড ওয়েট, এটা অসভ্যতা, আপনি আপনি কথা বলতে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না কথা বলতে, নিজেকে আয়নায় দেখুন, শুনে যান, নিজেকে আয়নায় দেখুন, নিজেকে আয়নায় দেখুন, আমি বললাম আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে বলছি, আমি বলছি না 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 রং, আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করলাম, আমি বললাম প্লিজ দেবাশিস বাবু আমাদের অতিথি, ওনাকে প্লিজ 2 মিনিট বলতে দিন, আপনি 2 মিনিট বলতে দিন, সময় শেষ, আমাকে ডিবেট শেষ করতে হচ্ছে এখানে, আমি আপনাকে এই যে উদাহরণ এটা এক্সাম্পল হয়ে রইল, কথা বলতে দিলেন না, এক্সাম্পল হয়ে রইল, থ্যাংক ইউ সো মাচ, এটা এক্সাম্পল হয়ে রইল, এখানে আসা অধ্যাপক সমীর চ্যাটার্জি তিনি এই প্ল্যাটফর্মে কাউকে কথা বলতে দিলেন না, এবং আমি স্বর্ণালী সরকার আবার বলছি এটাকে অসভ্যতা ছাড়া আর কিছু বলা সম্ভব নয়, ডিবেট শেষ হয়ে গেল, ডিবেটের সময় শেষ হয়ে গেল, আমাকে বিরতি নিতে হবে, দেবাশিস দার কাছে আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিলাম, ওনাকে আজকে আমি একটা কথাও শুনতে পারলাম না, শুনতে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ। আসানসোলের রেজাল্ট মাথায় আছে, অগ্নিমিত্রা পাল বিজেপি অগ্নিমিত্রা পালের সঙ্গে লড়াই ছিল শায়নী ঘোষের, সেখানে অগ্নিমিত্রা পাল তিনি জিতেছিলেন, সেখান থেকে বিধায়ক হয়েছেন, দেবাশিস ঘোষের কাছে আসি, দেবাশিস দা কি মনে হচ্ছে যে এই নতুন ক্যান্ডিডেট, এবং আমি আবারও বলছি কারণ যেহেতু সন্দেশখালী বড় ইস্যু, তা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার নিজেরা রিয়্যাক্ট করেছেন, আজকেও রিয়্যাক্ট করলেন, অথচ মহিলা ব্রিগেড হিসেবে যাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলো তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, মানসিকতা খুব পরিবর্তন দেখতে পাওয়া গেল না? হ্যাঁ, এই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি প্রথমে আসি যে শাসক দলের যিনি এখানে মুখপত্র রয়েছেন তাকে বলি যে আমাদের ডেসিবেল বলে একটা কথা হয়, তো সামহাও আপনারা বোধহয় এটা ভুলে গেছেন, এটা আমরা ডিবেটে বসি আমরা আছি, ওয়ান হলে কি করতে হয়? মণিপুরে যখন ঘটনা ঘটে আপনি কি আমার কথা বলতে পারছেন? আমার কথা তো শঙ্কু বলে না, যাই হোক এটা অন্যায় হয়েছে, ডবল ইঞ্জিন চলবে বাবা, আপনি
করেন না, এটা হয় না, বন্ধ করুন, আমি এটা শুধু কথা বলতে হয় তাহলে, হয় না ম্যাডাম, শুধু ব্যক্তিগত ব্যক্তিগত অশান্তি, ব্যক্তিগত দাম্পত্য অশান্তি গুলো মুফুটের মধ্যে নিয়ে আসার জন্য করেছেন, না না আমি বলতে দিন, তাহলে বলতে দিন, তাহলে বলতে দিন, প্লিজ বলতে দিন, না আমি আপনার কথা বলার সময় কথা বলি, এই ভদ্রতা তো ছোটবেলায় শিখেছি, আপনি তো শিক্ষক মানুষ, এই ভদ্রতা রাখুন, কথা বলার সময় কথা বলবেন, 146 জন, আরে আপনি অধ্যাপক বসাই, এটুকু আলাদা আমার কথাটা বলার ছিল, আমার যে কথাটা বলার ছিল যে স্বর্ণালী আপনারা বারবার বলছেন আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে শাহজাহানের দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আপনি যেটাকে বলছেন এটা ঠিক নয়, মানে আমি তৃণমূলের একজন কর্মী বলতে দেবেন না, বলছি আমি কথা বলছি, আপনি আলাদা আপনি আলাদা আপনি জানেন কোন জায়গা আপনারা আজকে শাহজাহানের শাহজাহানের দলের কথা বলছেন, দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আমি স্বর্ণালী আপনাকে স্বর্ণালী আপনাকে একটু কাটছি, সুমিত চ্যাটার্জিকে আমি লাস্ট টাইম বলছি, আপনি প্লিজ বক্তব্য বলবেন, স্বর্ণালী আপনাকে আমি একটু কাটছি, নালে বাধ্য হচ্ছে যে যে ছবি প্রচার সবাই দেখছে, আমি কিন্তু সুমিত চ্যাটার্জির অডিও আমি দিতে বাধ্য হব, আমি সুমিত চ্যাটার্জির অডিও আমি দিতে বাধ্য হব, না না অডিও প্রতিবাদ করা যাবে না কি বলুন, একদম অডিও না বলুন আপনি, মানে এটা সাহায্যকারী দল তো, অডিও না আছে আপনি বলুন, কর্মী সেটা বলুন, বলুন আপনি অডিও না আছে, আমি আমি একটু কথা বলছি, যেটাকে আপনি র‍্যাম যেটা বলছেন, কি ধরনের অসভ্যতা এগুলো, র‍্যাম কথা বলতে না দেওয়া, এটা অসভ্যতা সুমিত দা, র‍্যাম বলতে চাইছি, এই শব্দটা তুমিও যেটা ব্যবহার করলে, আমি সভ্য না অসভ্য, আপনি একটা কথা বলতে দিচ্ছেন না, আপনি একটা কথা বলতে দিচ্ছেন না, না না আপনি কি আপনি বলেছেন, আপনি মঞ্চে কাউকে বলতে দেবেন না, বিশ্বাস করুন, না বসুন বসুন বসুন, পারি না সুমিত দা, হতে পারে না সুমিত দা, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, দরকার নেই, অডিও দা অডিও দা, দরকার নেই, দরকার নেই, হতে পারে না, আপনি না আপনি এত কথা বললেন, আপনি এত কথা বললেন, আপনি কেন বলতে দিচ্ছেন না, আপনি এটা অসভ্যতা নয়, না না এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এক সেকেন্ড ওয়েট, এটা অসভ্যতা, আপনি আপনি কথা বলতে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না কথা বলতে, নিজেকে আয়নায় দেখুন সুমিত দা, নিজেকে আয়নায় দেখুন, নিজেকে আয়নায় দেখুন, আমি বললাম আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে বলছি, আমি বলছি, না 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 রং, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করলাম, আমি বললাম প্লিজ দেবাশিস বাবু আমাদের অতিথি, ওনাকে প্লিজ 2 মিনিট বলতে দিন, আপনি 2 মিনিট বলতে দিন, সময় শেষ, আমাকে ডিবেট শেষ করতে হচ্ছে এখানে, আমি আপনাকে এই যে উদাহরণ, এটা এক্সাম্পল হয়ে রইল, কথা বলতে দিলেন না, এক্সাম্পল হয়ে রইল, থ্যাংক ইউ সো মাচ, এটা এক্সাম্পল হয়ে রইল, এখানে আসা অধ্যাপক সমীর চ্যাটার্জি, তিনি এই প্ল্যাটফর্মে কাউকে কথা বলতে দিলেন না, এবং আমি স্বর্ণালী সরকার আবার বলছি এটাকে অসভ্যতা ছাড়া আর কিছু বলা সম্ভব নয়, ডিবেট শেষ হয়ে গেল, ডিবেটের সময় শেষ হয়ে গেল, আমাকে বিরতি নিতে হবে, দেবাশিস দার কাছে আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিলাম, ওনাকে আজকে আমি একটা কথাও শুনতে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ।